আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা এরকম ধরনের একটি ফটোগ্রাফি পোস্টারের পিএলপি ফাইল আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করে খুব সহজে 1 থেকে 2 মিনিটের ভিতর আপনারা আপনাদের মন মতো পোস্টার তৈরি করে নিতে পারেন, লাইক এরকম। আর প্রতিবারের মতো এই পিএলপি ফাইলেও আমরা 6টি পাসওয়ার্ড রাখতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড শো করবে। আপনারা এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং একত্রে করে যে জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করবেন, এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে জিপ ফাইলটি ডাউনলোড করবেন। এই জিপ ফাইলটি এক্সপোর্ট করার সময় আপনাদের এই পাসওয়ার্ডগুলোর প্রয়োজন হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম ধরনের একটি লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন এবং আপনাদের এরকম ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন আপনারা এখান থেকে এই তীর চিহ্ন অর্থাৎ এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা সিম্পলি এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করার এখন ওয়েট করবেন এবং এখান থেকে ফাইনালি ডাউনলোড অপশানে ক্লিক করে এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখন আপনারা প্রবেশ করবেন ফাইল ম্যানেজারে। এখন আপনারা যে ফাইলে এই জিপ ফাইলটি ডাউনলোড হয়েছে সিম্পলি আপনারা সে ফাইলে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেই জিপ ফাইলটি, এবং এখান থেকে এক্সপোর্ট ফাইল ক্লিক করে এখান থেকে একটি ফাইল সিলেক্ট করে এখন আপনারা এখান থেকে এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখানে আপনাদের কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড শো করে পাসওয়ার্ডগুলো এখানে বসায় দেওয়ার পর সিম্পলি এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। এখন আপনারা প্রবেশ করবেন পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে। পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে ওপেন পিএলপির অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে পিএলপির উপর ক্লিক করবেন। এখন আপনাদের দেখবেন এই ফাইলে যদি আপনাদের পিএলপি ফাইলগুলো না থাকে তাহলে এই তীর চিহ্নতে ক্লিক করবেন এবং এখানে আপনাদের যে ফাইলে পিএলপি ফাইলটি আছে সিম্পলি সে ফাইলটি সিলেক্ট করে নেবেন। তো এই হচ্ছে আমাদের পিএলপি ফাইল। এখন আপনারা এখান থেকে ওপেন অ্যাড অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। এখন আপনারা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে এই চিহ্নতে ক্লিক করার পর এটা উপরের এটা আপনারা ডিলিট করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি। এখন আপনারা চাইলে এখান থেকে পিকচার, টেক্সট সব কিছু পরিবর্তন করতে পারেন, কালার পরিবর্তন করতে পারেন। সর্বপ্রথমে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। এখানে আপনারা আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে দিবেন, এখান থেকে প্লাস আইকনে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং আপনারা যে পিকচারটি ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখতে চাচ্ছেন সিম্পলি আপনারা সেই পিকচারটি এখানে সিলেক্ট করে নেবেন। পিকচারটি সিলেক্ট করার পর আপনারা পিকচারটি এ বরাবর করে নেবেন অথবা একটু নিচে নিয়ে আসবেন এবং আপনারা এখান থেকে সিম্পলি অপশানে ক্লিক করবেন এবং এই পিকচারটি সবার নিচে নিয়ে চলে আসবেন এখানে বাম সাইডে চাপ দিয়ে। পিকচারটি সবার নিচে নিয়ে আসার পর সিম্পলি আপনারা পিকচারের উপর ক্লিক করে এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ব্রাইটনেস কমায় দেওয়ার জন্য সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা কম বেশি করে দিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু সিম্পলি আপনারা রাখতে পারেন। এবং আপনারা এখান থেকে গিয়ে এটা আবারও লক করে দিবেন এবং উপরে যে পিকচারগুলো দেখতেছেন এই পিকচারগুলো পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনাদের এই লকগুলো খুলে দিতে হবে, এই তালাগুলো সর্বপ্রথমে আপনারা খুলে দিবেন এখান থেকে এবং সিম্পলি একটা করে পিকচারে ক্লিক করবেন এবং এখান থেকে ডান দিকে স্লাইড করার পর এখান থেকে অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট করতে পারেন অথবা ডিলিট না করেও এখান থেকে আপনারা ডাইরেক্ট পিকচার পরিবর্তন করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি অপশানে ক্লিক করবেন, এটা আপনারা চাইলে বড় অথবা ছোট করে নিতে পারেন যে পিকচারটি আপনাদের এই পিকচারের সঙ্গে যাচ্ছে। তো এটা আপনাদের আমি পরিবর্তন করে দেখাই, সিম্পলি এখান থেকে আবারও এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নেবেন। এখন আপনারা চাইলে এখান থেকে এই সাইজ করে নিতে পারেন এবং এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটা চাইলে বড় অথবা ছোট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। পদ্ধতিতে আপনারা সবগুলো পূরণ করে দিবেন ছবি দিয়ে। এখন আপনারা এখান থেকে টেক্সট পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথমে আপনারা টেক্সটের তালাগুলো খুলে দিবেন। এভাবে সিম্পলি খুলে দেওয়ার পর আপনারা টেক্সটের উপর ডবল ক্লিক করবেন এবং টেক্সটগুলো পরিবর্তন করে নেবেন এখান থেকে। এখন আপনারা এখান থেকে সিম্পলি অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করবেন এবং এখানে আল্ট্রা সিলেক্ট করার পর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।